بسم الله الرحمن الرحيم مدينة প্রাণের মদিনা 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 আমার সোনার মদিনা দূর মদিনা প্রাণের মদিনা 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 আমার সোনার মদিনা দূর মদিনা প্রাণের মদিনা 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 আমার সোনার মদিনা মানে না কোনো বারুন শোনে না আমার মন মানে না কোনো বারুন শোনে না আমার মন যাইতে মদিনায় দূর মদিনা প্রাণের মদিনা। এই পর্যায়ে নামাজের পূর্বে অল্প সময় অল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে পরিচিতি এবং আলোচনা নিয়ে আসছেন আমাদের মরহুম দরবার সাহেব হুজুরের অত্যন্ত নিকটতম আত্মীয় ইসলামী ইউনিভার্সিটি ঢাকা এর সম্মানিত লেকচারার মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন দিলশাদপুর দরবার হলো দিলশাদপুর ইসলাম পরিচয় করে দিচ্ছি। উনি এখন নামাজের পূর্ব পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا قال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله شرمان دو بسطي محترم معزز مكرم علماء كرام دين دار امان دار مربي بابارا جبك بايرا ছোট ছোট শিশুরা সকলকে আমি আমার আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনার এই মাহফিলে এসে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে নবীহারা উম্মতকে, চরিত্রহারা জাতিকে, যে জাতি দুনিয়াবি সভ্যতা অর্জন করেও ইসলামী সভ্যতা আইয়ামে জাহেলিয়াত তথা মূর্খতার যুগ হিসেবে বিবেচিত হয়েছিল, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, রাসূলের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সমাজটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো। যদিও তারা সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সব দিক থেকেই এগিয়ে গিয়েছিল, তারপরেও তাদেরকে আইয়ামিয়াত জাহেলিয়াত বলার একটাই কারণ,
কারণ হচ্ছে মানুষ হিসেবে তারা আল্লাহর গোলাম হিসেবে তারা মানবিক চরিত্র মাধুর্য হারিয়ে ফেলেছিল। ঠিক আমাদের সমাজে আমরা আমাদের দেহে জামা আছে, আমাদের মাথায় টুপি আছে, আমাদের গায়ে লম্বা জামাও আছে, মুখে দাড়িও আছে, আমাদের সামাজিক প্রতিপত্তিও আছে, ধন সম্পদও আছে, কিন্তু আমাদের মাঝ থেকে যেন কি একটা জিনিস দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে আমাদের চরিত্রটা হারিয়ে যাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্রটাকে উত্তম করার জন্য, চরিত্রটাকে ধরে রাখার জন্য, সর্বোত্তম আদর্শবান হওয়ার জন্য চারটি বিষয়ে তার উম্মতকে উপদেশ দিয়েছিলেন। আমি সেই চারটি বিষয় সম্পর্কে একটু সামান্য আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই চারটি বিষয়ের ব্যাপারে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নিসার 58 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম যেটা ঘোষণা করেছিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, অর্থাৎ হে দুনিয়ার গোলাম, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আদেশ করছি কি যে তোমরা আমানতকে আদায় করো, ইলা আহলিহা, এই আমানতের যে মূল মালিক তার কাছে এটাকে হস্তান্তর করে দাও। এই আমানত বলতে আমরা দুনিয়াতে বুঝি যে শুধুমাত্র কেউ যদি আমার কাছে টাকা পয়সা বা সম্পদ গচ্ছিত রাখে এটাকে আমরা আমানত বলি। আসলে শুধু এটাই আমার কাছে আমানত না। এই আমানতের ব্যাখ্যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন সূরা আযাবের 72 নম্বর আয়াতে, ইন্না আরাদনা আল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, অর্থাৎ আল্লাহ তাআলা আসমান জমিন জান্নাত জাহান্নাম পশু পাখি সৃষ্টি কুল সকল সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আসমানের কাছে তার একটা আমানতের দায়িত্ব দিতে চেয়েছিলেন। আসমান অস্বীকার করলো যে আমি আপনার আমানতের দায়িত্ব নিতে পারবো না। কেন? কারণ আসমান প্রশ্ন করেছিল, ইয়া রাব্বুল আলামিন, আপনি যে আমার কাছে আমানতের দায়িত্ব দিতে চাচ্ছেন আমানতটা কি? আল্লাহ তাআলা বললেন, এখানে ভিতরে দুইটা বিষয় আছে, আমি যতগুলো আদেশ করবো আদেশটা মেনে চলতে হবে, আর যে কাজগুলো নিষেধ করবো এই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে তুমি উত্তম পুরস্কার পাবে। আসমান জবাব দিল, ইয়া মাওলা, আমি তো শুধুমাত্র তোমার আদেশ পালন করার জন্য ক্ষমতা রাখি, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মতো ক্ষমতা হয়তো আমার মধ্যে হবে না, এই জন্য আমি আপনার আমানত দিতে পারবো না। এরপর আল্লাহ তাআলা এটাকে জমিনকে বললেন যে তুমি আমার আমানত রাখো, জমিনও একই প্রশ্ন করলো, আল্লাহ একই জবাব দিলেন, জমিনও বললো আমার দ্বারা সম্ভব না। এরপর আল্লাহ তাআলা পৃথিবী যত পাহাড় আছে সকল পাহাড়ের কাছে আমানতটা দিতে চাইলেন, পাহাড়ও একই প্রশ্ন করলো, আল্লাহ একই জবাব দিলেন, পাহাড়ও অস্বীকার করলো যে আমি নিতে পারবো না। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, ওয়াহামা লাহাল ইনসান, আল্লাহ তাআলার এই মহান নিয়ামত, এই আমানতের গুরুভার দায়িত্ব একমাত্র মানুষে গ্রহণ করেছিল। কিভাবে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সৃষ্টি করার পরে তখন আদমকে বললেন, আমি তোমার কাছে আমার একটা আমানত দিব, তুমি এটাকে সংরক্ষণ করবা কিনা, কারণ আমি আসমানকে দিয়েছিলাম সে অস্বীকার করেছিল, জমিনকে দিয়েছিলাম সে নিতে চায় নাই, আমি পৃথিবীর পাহাড় সমূহকে দিয়েছিলাম তারাও নিতে চায় নাই, তুমি নিতে পারবা কিনা? আদম আসলাম একই প্রশ্ন করলেন, আল্লাহ একই জবাব দিলেন। সর্বশেষ আদম আসলাম বললেন, যেহেতু এটাকে পালন করলে তোমার এই নিয়ামত কেউ নিতে চায় নাই, আমি যদি নিতে পারি তাহলে নিশ্চয়ই আমি সর্বোত্তম হয়ে যাবো। এই আসমান জমিন তামাম মাখলুকাতের উপরে মানুষের শ্রেষ্ঠত্ব একমাত্র একটাই কারণ, আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত এই আমানতের দায়িত্ব একমাত্র মানুষের গ্রহণ করেছিল। তাহলে আমরা সেই মানুষ, সে আমানতের হেফাজত করা আমাদের দায়িত্ব। তখন আল্লাহ বলছেন, আল্লাহ আমি তো দুর্বল, কিন্তু আমি কিভাবে যেখানে এত বড় আসমান অস্বীকার করছে যে পালন করতে পারবে না, জমিন পালন করতে পারবে না, পাহাড় পালন করতে পারবে না, আমি কিভাবে পারবো? আল্লাহ তাআলা বলে না, আদম তুমি ভয় পেও না, যেহেতু তুমি গ্রহণ করেছো তোমাকে আমানতের দায়িত্ব, তুমি আমার কিভাবে হেফাজত করবা সেই জন্য আমি তোমাকে সহযোগিতা করবো। তখন আদম বললেন, কিভাবে? আল্লাহ তাআলা বললেন, আমি মানুষের সৃষ্টিকর্তা, যে দুনিয়াতে আমরা যেটা জানি সায়েন্স যেটা বলে মানুষের সৃষ্টি হয় পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু, এই দুইটার সমন্বয়ে মানুষের সৃষ্টি। তো আল্লাহ তাআলা এই পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু দুইটা দিয়ে আমার শরীরে সমস্ত আমরা পতঙ্গ বানান, কিন্তু চারটা জিনিস আল্লাহ তাআলা একমাত্র তার খাস রহমতের দ্বারা দেন, যেখানে অপবিত্রতার কোনো ছোঁয়া থাকে না। কারণ নারী এবং পুরুষের মিলনের ফলে যে সৃষ্টি হয় এটা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ করে চারটা অঙ্গ নিজে তৈরি করেন যেখানে অপবিত্রতার কোনো ছোঁয়া থাকে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমার চক্ষু, আমাদের চোখ এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, এটা কিন্তু আমার ওই পিতা মাতার যে নাপাক পানি এর থেকে তৈরি না, এটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বানিয়েছেন। দ্বিতীয় হচ্ছে কি, আমার এই জিভ, আমার এই মুখ, এটা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন এবং এটা দিয়ে আমাকে কখনো অপবিত্র খাওয়ার নাই, মায়ের পেটে থাকা অবস্থা আমাকে নাড়ি দিয়ে খাওয়াইছেন, মুখ দিয়ে খাওয়ার নাই। তখন আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে যাওয়ার পর তোমার প্রথম দায়িত্ব যেটা, প্রথম আমানত হচ্ছে দৃষ্টির হেফাজত। আমার এই চক্ষু দৃষ্টি আমরা জানি দুনিয়াতে আসার
পরে প্রথম মানুষের যে জিনিসটা সেটা সে দেখতে পায়, তখন কিন্তু সে কথা বলতে পায় না, তখন সে চাইতে পায় না কারো কাছে, একমাত্র দেখতে পায়। এই জন্য মানুষের যদি আপনি ইমানের কাজ করেন, আমলের কাজ করেন, তাহলে চোখদারা হবে, যদি গুণের কাজ শুরু করেন তাও চোখদারি হবে। তাহলে আমাদের আল্লাহ তালা বললেন যে প্রথম এমানতটা হচ্ছে কি, এই জন্য চোখ। তখন আল্লাহ বললেন আমি এটাকে কিভাবে হেফাজত করবো, আল্লাহ তালা বললেন আমি তোমার চোখের উপরে দুটো ঢাকনা দিয়ে দেবো, দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়াবি এই ফাতনা ফাহিশা জমানায় তুমি যাওয়ার পরে যখন আমার অপছন্দনীয় কোনো কাজ দেখবা, সাথে সাথে এই দুইটা ঢাকনা তুমি বন্ধ করে দিবা, তোমার চোখে হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তালা এই দুটো পলক দিয়েছেন। আমরা জানি কোনো কিছু যখন আমাদের চোখের সামনে আসে, দুলা বালু বা কোনো আঘাত আসে, তখন আমরা চোখটা কি করে ফেলি, বন্ধ করে ফেলি। এই বন্ধ করার দ্বারা আমার অনেক কিছু থেকে আমরা বেঁচে যাই। আল্লাহ তালা কিন্তু এই ঢাকনাটা দিয়েছেন আমাকে, এই চোখ দ্বারায় অশালীন ফাহিশা সিনেমা বিভিন্ন যে আল্লাহ তালা নিষিদ্ধ বিষয় আছে এগুলো থেকে দেখা থেকে বিরত থাকার জন্য, পর্দাকে রক্ষা করার জন্য। এরপরে আমানতের সর্বোত্তম হেফাজতকারী ছিলেন আমাদের নবী পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে যাকে বলা হয়তো সাদিকুল ওয়াদুল আমিন, সর্বোত্তম বিশ্বস্ত, যিনি মক্কা থেকে মদিনা হিজরত করার সময়ও তার আমানত দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। অথচ আমরা সেই আমানতের কোনো আমাদের প্রতি ভ্রুক্ষেপ নাই। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এমনকি রাজনৈতিক জীবনে আমাদের আমানতের খেয়ানতের সয়লাব হয়ে গেছে। শুধু তো আমানতের খেয়ানত না, লুটের রাজা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যায় চারটি বিষয় বলেছেন, যে আল্লাহ তাআলা যে আমানতের কথা বলেছেন এবং তোমাদের চরিত্র মাদ্রাসার কথা বলেছেন, কারণ আমি নিজে পৃথিবীতে প্রেরিত হয়েছি, বৈস্তুলি উত্তমিমা মাকারিমাল আখলাক, যত উত্তম চরিত্র আছে পৃথিবীর মানুষকে সর্বোত্তম চরিত্রে চরিত্রবান করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, সেজন্য তোমাদের চরিত্রকে উত্তম করার জন্য আমি চারটা বিষয় তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি। এই উম্মত, আমি চলে যাওয়ার পরেও এই কিয়ামত পর্যন্ত যে চারটা চরিত্র তোমরা চারটা আচরণ ধরে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারবা। তার মধ্যে এক নম্বর যে হিফজু আমানাতিন, তোমাদের আমানতের হেফাজত করতে হবে, এটা একমাত্র প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহ কর্তৃক প্রদত্ত যে আমানত, এই আমানতের হেফাজত করতে হবে। দ্বিতীয়ত আমার নবী যে আমাকে উপদেশ দিয়ে গেছেন, নবী যে সারে শরীয়ত প্রণেতা, শরীয়তের যতগুলো বিষয় দিয়ে গেছেন এগুলোকে পালন করতে হবে, তাহলে আমার আমানতের হেফাজত হবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলছেন অসিদ্ধ হাদিসিন, সদা সত্য কথা বলবে, কারণ মানুষের এটা বলা হয় আল কিজবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সকল গুনাহের মা, মিথ্যা হলো সকল গুনাহের মা, মিথ্যার মাধ্যমে সকল গুনাহ শুরু হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয়ত তোমরা হবে সদা সত্যবাদী হবে, তোমরা নিশ্চিত পরাজয় জানলেও তোমরা সত্য কথা বলবে, কাঠগড়া দাঁড়িয়েও সত্য কথা বলবে, ফাঁসির মাংস দাঁড়িয়েও সত্য কথা বলবে। সত্য সবসময় মুক্তি, মিথ্যা সবসময় ক্ষতি, মিথ্যা কখনো আমাদের মুক্তি দিতে পারে না। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বললেন অহস্ন খালিকাতিন, উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র শুধুমাত্র আমার মুসলমানের সাথে হবে তা না, আল্লাহ রাসূল মাত্র শুধুমাত্র আমাদের জন্য নবী না, আমাদের জন্য রহমতুল্লিল আলামিন না, তাকে বলা হয়েছে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমাতাল্লিল আলামিন, আল্লাহ তাআলা যত আলমের যত জগতের রব তত জগতের এই রহমত হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ওনার উপদেশগুলো শুধুমাত্র মুসলিম জাহানের জন্য না, মুসলমান অবস্থা আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সকলের জন্য এই উপদেশগুলো। আল্লাহ রাসূল বললেন তৃতীয় হচ্ছে অহস্ত খালিকাতিন, উত্তম চরিত্র, মানুষ পশু পাখি প্রাণী জীব জন্তু আসলে যা কিছু আছে সকলের সাথে উত্তম আচরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, রাস্তারও হক আদায় তোমাকে করতে হবে, ডান পাশ দিয়ে হাঁটা, রাস্তায় কোনো কাটাযুক্ত পড়ে থাকলে এটাকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে রাস্তার হক। প্রত্যেকটা যে সৃষ্টি আছে আল্লাহর, প্রতিটা সৃষ্টির হক আদায় করা হচ্ছে আমাদের জন্য হোসনে খালিকাতিন, উত্তম চরিত্র। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইফাত তোরাকিন, হালাল রিজিক খাওয়া। আমরা জানি হালাল রিজিক যদি পেটে না থাকে আমার কোনো ইবাদত কবুল হবে না। আমরা তো আমাদের এই চরিত্রগুলো যে চারটা মূল বিষয়, এই মৌলিক বিষয় আজকে আমাদের মধ্যে খুবই অভাব। আমরা কিন্তু এদিকে আমাদের খেয়ালও থাকে না যে সবসময় আমাদের কি করতে হবে, আমানতের হেফাজত, আল্লাহ কর্তৃক প্রদত্ত আমানতের হেফাজত আমরা করছি না। আমরা হিসাব করলে আলেম বলি, সাধারণ মানুষ বলি, সকলেই এই খেয়ানতকারী দরবারে পড়ে গেছি। আর জাহান্নামে যাওয়ার জন্য আমাকে দশটা কবিরা গুনাহ করতে হবে না, আমাকে একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।
কিন্তু আমরা মনে করি যে আমি তো নামাজ পড়ি, কিন্তু ওদিকে আমার আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে, আমার পর্দা লঙ্ঘন হয়ে যাচ্ছে, আমার ব্যক্তিগত জীবনে আমি আমানতের খেয়ানত করতেছি। শুধু তো তাই না, শুধুমাত্র দুই টাকার বিনিময়ে আমি আমার মত পরিবর্তন করে ফেলি, দুই টাকার বিনিময়ে আমি আমার ভোটটা বিক্রি করে দেই, দুই টাকার বিনিময়ে আমি আরেকজন মিথ্যা সাক্ষী দেই। আমাদের এই যে আমানতের খেয়ানত প্রতিনিয়ত আমাদের হচ্ছে, এরপর যে সত্য কথা মিথ্যা কথা আকার আমাদের এটা ফ্যাশন হয়ে গিয়েছে। মোবাইলে ফেসবুকে যাই কিছু, আল্লাহ রাসূল বলছেন একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে দাঁড়ায়, তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। আমরা দেখি আমাদের সমাজে অনেক গুজব থাকে, অনেক কান কথা থাকে, আমি একজনের কাছে একটা কথা শুনলাম, সেটা আবার আরেকজনের কাছে বলে দিলাম, ওটাকে যাচাই বাছাই না করে একজন মানুষের সম্পর্কে একটা রিপোর্ট পেলাম, সেটা নিয়ে তার বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলাম, এমনকি এমন হতে পারে আমার মিথ্যা সাক্ষীতে একজন মানুষের ফাঁসি হয়ে যেতে পারে, হয় কিনা বলেন? এই সমাজে হয় কিনা বলেন? এই আমাদের দেশে যে রাষ্ট্রীয়ভাবে যে 1628 জন মানুষ বর্তমানে ক্ষমতা আছে, এদের মধ্যে যদি 4টা চরিত্র শুধুমাত্র থাকতো, এই দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। অথচ আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের ভিতরে এই চরিত্রগুলা, আবার রাসূল যে চরিত্র দ্বারা আইএমএ জাহিলিয়াতকে খয়রুল কুরুন বা বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ যুগ বানিয়েছেন, সেই চরিত্র আজ আমাদের মধ্যে নেই। তাই আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমান বাবাকে দোয়া করব এবং ওয়াদা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 4টি চরিত্র কথা আমাদের মধ্যে বলে গিয়েছেন, এই 4টি চরিত্রগুলো যাতে আমরা ধরে রাখতে পারি এবং এর মাধ্যমে আমরা যেন আল্লাহ রাসূল যে আমাদেরকে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন সেই সুসংবাদ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। নামাজের সময় আজানের সময় গিয়েছে, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমার কারো তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হো 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 হো।